প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। সোনাগাজীতে আহত নিহত সিএনজি ড্রাইভারের পরিবারকে শ্রমিক ইউনিয়নের অনুদান। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। সোনাগাজী ফেনী থেকে তথ্য ও ভিডিও চিত্রে গাজী হানিফের ডেস্ক রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত সিএনজি ড্রাইভারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন 13 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 11টায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন ফেনী জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ। এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সিএনজি লাইন সম্পাদক বাহারুল্লাহ, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আর্মি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন, ডাক বাংলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হানিফ, মানবাধিকার নেতা মোতাহের হোসেন তারু প্রমুখ। উল্লেখ্য যে ফেনী সোনাগাজী সড়কের বালুয়া চমোহনি সংলগ্ন চিন্তার পোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনা নিহত চরণ ছান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়ায় সিএনজি ড্রাইভার আবুল কাশেম সবুজ ও মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর নিবাসী ডাকবাংলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ অসুস্থ অবস্থায় মারা যায়। তাদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।